এই আঁশফল গাছের বয়স কত হবে? হ্যাঁ, প্রায় 8-9 বছর হয়েছে। 8-9 বছরের গাছ? আগে আমরা ছোট ছোট 18 পয়সা করে আঁচি করতাম, করে 20 ব্যাপারে 60-40 টাকা করে 20 বিক্রি করতাম ঢাকায় সাজিয়ে। ওই 18 পয়সা করে ওই তালি করতাম। সব মেয়েরা বসে বাঁধতো, এই চোটই করে আঁশফল ভাঙতে যাচ্ছে বন্ধুরা, দেখো। আর এই আঁশফল গাছের কাছে যাবো, আজকে আঁশফল ভেঙে দেবে, আঁশফল হারভেস্ট করবো। হ্যাঁ, আঁশফল ফাঁকতে আজকে হারভেস্ট করবো। জামতলা বলে তো নাকি? এই জামতলা, এই যে বন্ধুরা বল চাষ করে রয়েছে, এইটা সেই কিউল বলে এটা। সীতাবর্ণে সাগর সময় মাঠ তো কলেজ তো এই রাস্তায় থেকে এই বন্ধুরা আঁশফল গাছে। এই দিদার আঁশফল গাছ। আচ্ছা দিদা, এই আঁশফল গাছের বয়স কত? আঁশফল গাছ, আজকের আঁশফল হারভেস্ট করা হবে।
হাই বাদন না কি বুঝি না গুড়ে আগে করা হয় না হবে হ্যাঁ কি হইছে এটা ভেঙে পড়ে গেল কোনটা এটা পাঁচটা কোন পেপার গাছটা ভেঙে গেছে এইটা ও ফের পাঁচ ফুল কি ছাড়বে ফের পাঁচ ফুল কি ছাড়বে অনেক পেপার হয়েছে হ্যাঁ পাঁচটা তো এই আঁশফল গাছের বয়স কত হবে হ্যাঁ প্রায় আট ন বছর আট ন বছরের গাছ আগে আমরা ছোট ছোট ওই আটটা দশটা করে গাছই করতাম হ্যাঁ করে কুড়ি ব্যাপারে 60 টাকা 40 টাকা করে কুড়ি বিক্রি করতো ঢাকায় সাজিয়ে ওই আটটা দশটা করে ওই তালি করতাম গাছ সব মেয়েরা বসে বাঁধতো ভাগনা গাছ উঠছে আমি ওর বাড়ি গিয়ে বলছি তুই আমার সে বলিস না খাঁড়াল টানে চলে আসতিস টাকা দিতে আর কালকে আসফল পাঠতি ও পয়সা কে দিয়ে দিতে আমি খোকা খায় বলি যে আমি নেচে যাব পাগলে আমি নিয়ে চলে যাব অর্ডার করে বাজারে বিক্রি করে দিয়া এই দিদার কুমড়ো গাছ দিদার ঘরের কারণ নেই নাকি আচ্ছা সকালবেলা এসে নিয়ে যাবো কটা একটা নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে সকালবেলা এসে নিয়ে যাবো মা